উইকিং বেঙ্গল, উইকিং ফার্স্ট নিউজটি নিবেদন করছে শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। দীর্ঘদিনের পুরনো ভগ্নধরা মাটির বাড়িতে ছিল মা ও মেয়ের বাস। কাগজের ঠোঙা বানিয়ে চলতো তাদের সংসার। বুধবার ভোর রাতে মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মা ও মেয়ের গায়ের উপর। তখন দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সেই আওয়াজ শুনে বেরিয়ে আসেন প্রতিবেশী এক মহিলা। তার চিৎকারে আশেপাশের লোকজন বেরিয়ে এসে তড়িঘড়ি মাটির স্তূপ সরানোর কাজে হাত লাগায়। অনিমা ও পুষ্পাকে উদ্ধার করে স্থানীয় আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতেরা 70 বছরের অনিমা সাধুকা ও তার মেয়ে 45 বছরের পুষ্প সাধুকা। আরো আমাদের চারটে দশ বাজে আমাকে ডাকতে গেল পাড়ার একজন, বললো এরকম ঘর চাপা পড়ে গেছে, মাটি সরাতে হবে, এসে মাটিটা সরিয়ে দাও। তা আমি এলাম, এসে দেখলাম সে অনেক মাটি চাপা পড়েছে। আমি অনেকক্ষণ ধরে সরালাম, সরিয়ে আমি আর পারলাম না। তখন এবার আরও পাড়া 2-4 জনকে ডাক করালাম, এলো। আসার পরে সবাই মিলে হাতে হাতি মাটিগুলো সরিয়ে দিয়ে দেখা গেল দুটো বডি মাটির নিচে চাপা পড়ে আছে। বৃষ্টির জন্য হয় না, বহু দিনে পুরানো ঘর ছিল, তো ইঁদুরে মাটি মাটি তুলে দেয়ালটা নরম করে দিয়েছিলো, দেয়ালটা আপনি খসে গেছে। ঘটনাটা হয়েছে 4:10 ভোর রাত্রে 4:10 সময়। আমি এখানে এসেছি পুরো 4:10, খবর পেয়েই সঙ্গে সঙ্গে এসেছিলাম। এখানে মা ছিল আর মেয়ে ছিল, পুষ্প সাধুকা আর অনিমা সাধুকা, দুজনে গৃহবধূ ছিল। ওই কোন রকম ঠঙা ফঙা বিজনেস করে আচমকা মা ও মেয়ের মৃত্যুতে শোকের ছায়া দক্ষিণ শহরতলির বিষ্ণুপুরের দক্ষিণ গৌরীপুর গ্রাম পঞ্চায়েতের দেউলি গ্রামে। আমাদের হচ্ছে দক্ষিণ গৌরীপুর গ্রাম পঞ্চায়েতের দেউলি গ্রামে ওই দীর্ঘদিনের পুরনো মাটির বাড়ি ছিল। আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার আবাস যোজনা তালিকায় ওদের নাম ছিল, এবং আমরা পঞ্চায়েতের মাধ্যমে যাতে ওরা ঘরটা পায়, আমরা হচ্ছে ঘর পাওয়ার জন্য 2018 সালের 1 মার্চে আমরা হচ্ছে জিও ট্যাগিং করে সমস্ত প্রসেসিং করে আমরা হচ্ছে পাঠিয়ে দিয়েছি, এবং ওদের স্যাংশনও হয়ে গেছে। ওরা যেহেতু হচ্ছে জেনারেল কাস্টের মানুষ, তাই ওদের হচ্ছে টাকাটা ওরা এখনও পেয়ে ওঠেনি। এবং সিভিল কার্ড যাদের পাঠিয়েছিলাম তারা অলরেডি টাকা পেয়ে বাড়ি থেকে শুরু করে দিয়েছে। ওরা আর কিছুদিনের মধ্যেই ওরা পেয়ে যেত, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে গত রাত্রিরে হচ্ছে 4:00 বাড়িটা ভেঙে পড়ে মা এবং মেয়ে মারা গেছে, এবং আমরা এই বিষয়ে খুবই দুঃখিত এবং ব্যথিত, এবং ওই পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এই দুর্ঘটনাটা। মা মেয়ের নাম? মায়ের নাম হচ্ছে অনিমা সাধুকা আর মেয়ের নাম হচ্ছে পুষ্প সাধুকা। ওরা হচ্ছে খুব হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করত। ওরা হচ্ছে কাগজের ঠোঙা তৈরি করে হচ্ছে ওদের জীবন জীবিকা চলে। বিষ্ণুপুর থেকে রাজু মুখার্জির রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। সহ নিবেদনে কম্পিউটার ওয়ার্ল্ড, ডায়মন্ড হারবার কাচ স্কুল রোড, আরিফ হোটেল ডায়মন্ড হারবার জলট্যাং রোডের বিপরীতে, দুর্গা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার জুমায়নস্কর হাট, মৃত্তিকা লাইসেন্স পয়েন্ট ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্ট, জ্যোতিষী সুকান্ত হালদার চেম্বার ফতেপুর ফলতা, লাইসেন্স পয়েন্ট ক্রিমিনাল কোর্ট রোড ডায়মন্ড হারবার, ডক্টর্স নার্সিং হোম নিউ টাউন ডায়মন্ড হারবার, সুস্থ নার্সিং হোম কপাঘাট ডায়মন্ড হারবার, গ্রিনল্যান্ড নার্সিং হোম বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর ও গ্লোবাল হেলথ কেয়ার নার্সিং হোম নিউ টাউন ডায়মন্ড হারবার।